চ্যানেলের নামটা বলে দে। ওর বমি হয়ে গেল হঠাৎ করে। হ্যাঁ দাদা বলে দিয়েছে, তাই তো আপাতত এই ডেকোরেট হয়েছে। আমি আর দিদি মিলে করেছি যেটুকু পেরেছি। এই যে হ্যাপি বার্থডে লেখা ট্যাগটা পিঙ্ক কালার, আমার খুব পছন্দের, ওই জন্য এটাই নিয়েছি। আর ব্যালুন্সগুলো এই যে, আর এখানে দিদিভাই ফোলাচ্ছে। আর মেজেটা গাইস দেখো, পুরো ব্যালুন্স, কোনো কত ব্যালুন ফেটে গেছে বিশ্রীভাবে। এই যে বার্থডে গার্ল এখন সাজুগুজু করছে। এই যে আমাদের বার্থডে গার্ল, এখনো পুরো রেডি হয়নি তাই তো? এই যে, আর তুমি কি করবে এটা? এই যে মামুনি, বার্থডে গার্ল সেজে নিয়েছে, কে সাজিয়ে দিল গো? চোখটা এরকম থাকবে না, একটু একটু এ করে দিতে হবে। হ্যাঁ দেখিন না গো, আরে সবাইকে চুমু দিয়ে দাও তুমি। হ্যাঁ এই যে তোমাদের বার্থডে গার্ল, তোমাদের সবার প্রিয় টিটন। আমার তো টিটন তো না, আমাদের বার্থডে গার্ল এই যে ক্রাউনটাও পরে নিয়েছে। এই যে তোমাদের দেখিয়ে দিই, দেখি এরকম ভাবে পরে, দাঁড়া পরিয়ে দিচ্ছি। বাবু যে মাম্মা এখন সাজিয়ে দিচ্ছে বাবুকে, মাম্মা আর আমি এখনো রেডি হইনি, কেই রেডি হইনি, রেডি হয়ে গেছি একদম। এই যে তো এবার এখনো কেউ আসেনি, আমি দিদিভাই সবাই রেডি হয়ে গেছি বাড়ি। আর এই যে আমি, আর আমাকে কেমন লাগছে জানি, খুব বাজে লাগছে, এত গরম পড়ছে। আর কিছু মানে সাজার আর কিছু আমি সাজার আনিও নি, দিদি ভাইয়েরও সেরকম কিছু নেই, তো সেই জন্য আমি এরকমই সেজেছি। তো চলো বার্থডে গার্ল কী করি। বার্থডে গার্ল তো সমস্ত বেলুনসগুলো ফাটিয়ে ফেলছে। দিদি ভাই, আজকে দিদি ভাইয়ের আর আমার সেম সেম ড্রেস। আর এই যে বার্থডে গার্ল, দিদি ভাইয়ের আমার পুরো সেম সেম ড্রেস। পরে ছবি পোস্ট করবো যেমন দেখবে ইনস্টাতে। আর এখনো যদি কেউ আমার ইনস্টা ফলো না করে থাকো তো জলদি জলদি ফলো করে দাও আমার ইনস্টাগ্রাম, লিংক আমি তোমাদের ডেসক্রিপশনে দিয়ে রাখবো। তো চলো এখন একটু নিচে যাই, সবাই নিচে গেছে। আমি যে মা এখন চেয়ারে বাইরে বসে আছে, আর মনে হয় পান্তুয়ারা এসে গেছে। এদিক দেখ, এই যে পান্তুয়া এসে গেছে। আরো এই যে ম্যাডাম, আবারও একটা গিফট পেয়ে গেলি, তৈরি বাজার কে দিল? তোর দাদা, চলো চলে এসো। এই যে এখন না পরে, চলো 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 বাবা ফেটেই যাচ্ছে বৌমুনি, চলো ওপরে এসো। এই যে এখানে ভাই বোন গুলো কি করছে, ওদের এক্ষুনি গিফট আনবক্সিং। এই যে বেলুন গুলো এই অবস্থা, এটা এমনি র‍্যাপিংয়ের জন্য। দেখি মেয়ের পর এডি হয়নি কেন, আমি লাগিয়ে দেবো, লাগানো যাবে না, এটা গিফট। যে এখানে সবাই, এই যে ওর কেকও চলে এসেছে। আচ্ছা ওখানটা দাঁড়াও, ওখানটা দাঁড়াও, কেকটা পরে তোমাদের দেখাচ্ছি। আর এই যে বৌমুনি, বৌমুনি হাই করে দাও, হাই। এই যে এরা বাচ্চা বাটি, বাচ্চা বাটি দুজনই আছে। এখন এদের ফটো সেশন হচ্ছে। এই যে আমাদের ক্যামেরাম্যান রেডি, এই যে দেখি এইদিকে তাকাও অনুকৃতা, দেখি দি। এই যে, এই যে বৌমুনি এখানে ফটো তুলতে হয়েছে, ওখানে দাদা ভাই, বাবু তাকাও তো সোনা, এরকম করে দাঁড়ানো, এরকম করে দাঁড়ানো। এই যে একটা পা বাইরে, একটা পা সামনে, এরকম। হ্যাঁ ইয়েস, ভিডিও টিপবো না টিপাই আছে। এই যে বার্থডে গার্ল চুটকি, হাই করে দে, হাই।
আমাদের কত যে মেলন ফেটে গেল জানি না, আর নো আইডিয়া। আর এই যে এখানে কেকটা আমি তোমাদের পরে দেখিয়ে দিচ্ছি। নিজেই ফটো তুলতে এখন বিজি। বার্থডে কেকটা, আর এই যে বার্থডে গার্ল, বার্থডে গার্ল নিজেই ছবি তুলছে, আর ওখানে ওই যে উনি পুরো দিচ্ছেন। আমাদের চিকেন কষা হচ্ছে, প্রায় হয়েই গেছে পুরোপুরি। তিতানের ম্যাম অ্যান্ড ওনার হাজবেন্ড তিতানকে আদর করছে। তো এখানে সব কিছু শেষ, এবার ডিনারটা হয়তো আজ আর আমি এখান থেকে আমরা করে যেতে পারবো না, আমি আর মা, আমাদের গাড়ি চলে আসছে, তো সেই কারণে আমরা প্যাকিং করে নিচ্ছি, বাড়ি নিয়ে চলে যাব। আর আমাদের আজকে মেনুতে হয়েছে মাটন বিরিয়ানি, বিরিয়ানি বেলুনটা এত জোর ফাটলো মানে। তো যাই হোক, আজকে আমাদের মেনুতে হয়েছে মাটন বিরিয়ানি আর চিকেন চাপ, মানে ওই চিকেন কষা টাইপস। তো আমরা এবার বেরিয়ে যাবো, প্যাকিং করে নিয়েছি, বাড়ি গিয়ে খাবো, যদি পারি তো তোমাদের দেখাবো, আর না হলে তো বলেই দিলাম। আর মাটন বিরিয়ানি আনা হয়ে গেছে এই যে, আর চিকেনটা প্যাক করে দেওয়া হচ্ছে আমাকে। তো আমি বাড়ি চলে এসেছি, ব্যাকগ্রাউন্ড দেখা বুঝেই গেছে আশা করি। তো এই জাস্ট বাড়ি ঢুকলাম, এবার ফ্রেশ হবো,
তো আজকের ব্লগটা আমি এতটাই রাখছি। ভিডিও যদি এতক্ষণ দেখে থাকো আশা করি তোমাদের ভালো লেগেছে। তো ভালো লাগলে কী করতে হবে, তো প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। তো টাটা।